হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। একটু তো এখন ঠান্ডাটা পড়ছে, একটু ঠান্ডা বলতে একটু রোদটা কম আছে। এই কয়েকদিন তো পুরো গরম ছিল, তাই না বলো? এই দেখো, আজকে চিকেন রান্না করছি। তোমরা বন্ধুরা ভাববে প্রতিদিন কি চিকেনই খাও? না, সেটা না। আজকে হলো রোববার, চিকেনটা করতেই লাগবে। চিকেন করছি, এখনো কাজ হয়নি। ওহো, পুড়েই যাচ্ছে। দেখো, আজকে না আমি অন্যরকম চিকেনটা রান্না করবো। হ্যাঁ, লেবু পাতা দিয়ে তারপরে করব। আলুটা ভাজা হয়ে গেছে, এই যে আলুটা ভেজে নিয়েছি, ভাত হয়ে গেছে। এই যে দেখো, ভাত হয়ে গেছে। দেখো, ভাত হয়ে গেছে। এখন এই চিকেনটাই বাকি আছে, পরে কিছু করব। এই গরমের ভিতরে করতে ভালো লাগে না। এই চিকেনটাই বাকি, পরে আবার অন্য কিছু করব হয়তো, জানি না। গরমের ভিতরে অত কিছু খেতেও ভালো লাগে না। প্রচন্ড গরম, কি করব। একটা দিন ভালো ছিল, শুনেছিলাম নাকি শনিবার বৃষ্টি হবে। কি করে, কোথায়? আমাদের এখানে তো কোনো বৃষ্টিই নেই, শুধু গরম। বাপ রে বাপ। আর একটু হলেই নামাই দেবো। আজকে অতটা ঝোল করব না, প্রতিদিন তো ঝোল করি, আজকে ঝোল করা অতটা যাবে না। তোমরা তাহলে দেখতে থাকো। হ্যাঁ, আমি লেবু পাতাটা ছিঁড়ে নিয়ে আসি। ঠিক আছে বন্ধুরা, দেখো তোমরা। হ্যাঁ, এবার নামিয়ে দেবো। ঠিক আছে, যে দেখো নামিয়ে এই যে লেবু পাতাটা ছিঁড়ে দিয়ে দেবো। হ্যাঁ, দেখতে থাকো তাহলে তোমরা। গ্যাসটা অফ করে দিলাম। চিকেনটা হয়ে গেছে, নামাই দিই। এটা না এরকমই হবে, এটা কষা কষাই হবে। হ্যাঁ, হয়ে গেছে। এবার এবার আমি একটু এই যে লেবু পাতাটা একটু ছিঁড়ে দিলাম। হ্যাঁ, এই যে দেখো হয়ে গেছে, এই যে লেবু পাতাটাকে ছিঁড়ে দিলাম একটু। তোমরা এরকম করে খাবে, ভালো লাগবে। হ্যাঁ, তোমরা দেখবে, এই যে দেখো একটু ছিঁড়ে দেবে তাহলে হবে, নাহলে হবে না, নাহলে চেনটা আসবে না। আচ্ছা বন্ধুরা, রাখলাম তাহলে। তোমরাও ভালো থেকো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। রাখলাম, টাটা।